আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু নাহমাদুসল্লাহ রসুলহিল করিম আম দূর এবং কাছে দেশে ও প্রবাসে যে যেখানে রয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকে আলোচনা করব মহান আল্লাফাকের পরিচয় সম্পর্কে আজকের আলোচনার বিষয় হলো আল্লাফাকের পরিচয় সম্পর্কে তবে আলোচনা যাওয়ার আগে একটি বিষয় জানিয়ে রাখি যে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি পেয়ে যেতে পারেন আজকে আলোচনা করব সুরা এখলাস থেকে কিছু কথা বলবো এখলাস শব্দের অর্থ হলো নির্বেজাল নিষ্ঠতা এ সুরায় মহান আল্লাফাকের একত্ববাদ ও হেইদের কথা বলা হয়েছে সুরা এখলাসের মধ্যে চারটি আয়াত পনেরোটি শব্দ রয়েছে এ সুরাটি মক্কায় নাজিল হয়েছে তবে অনেক মোফাসিরিনে ক্যারামগণ বলেন এ সুরাটি মদিনায় নাজিল হয়েছে এ সুরাটি নিয়ে এখতলাফ রয়েছে যাই হোক এ সুরার মধ্যে এই সুরাটির মূল বক্তব্য হলো মহান আল্লাফাকের একত্ববাদ আল্লাফাকের প্রিয় হাবিব যখন একত্ববাদের দাওয়াত দিচ্ছিলেন তখন আরবের লোকেরা বিভিন্ন দেব দেবী এবং বিভিন্ন মূর্তি পূজা তারা সেখানে করতো গাছের পূজা মাসের পূজা চন্দ্রের পূজা সূর্যের পূজা বিভিন্ন পূজা তারা সেখানে করত আবার অনেকে আগুনের পুজোও করতো মূর্তি বানানোর সময় তারা দুইটি মূর্তি বানাতো বা একাধিক মূর্তি তারা সেখানে বানাতো একটা দেব আর একটা দেবী একটা গড আর একটা গডেন্স একটা ভগবান আর একটা ভগবতী এইভাবে তারা স্বামী স্ত্রীর মধ্যে মিল রেখেই তারা মূর্তি তৈয়ার করত এবং সেগুলার পূজা তারা সেখানে করত। দেব দেবীর পূজা তারা সেখানে করত আর আল্লাহর এবং ইহুদিগণ হজরত ওজায়র আল্লাহ আল্লাহতালার পুত্র এবং নাসারাগণ ঈশা নবীকে আল্লাহর পুত্র ও মা মরিয়মকে আল্লাহ ফাঁকির স্ত্রী বলে মনে করতো নাওজুবিল্লাহিমিং জালিক তো তারা এইভাবে ধারণা করত হজরত আবদুল্লাবনে মাস রাদি আল্লাহ তালা বলেন কুরাইশগণ নবী করিম সাল্লাহ সাল্লামকে বলল আপনার রবের বংশ তালিকা বলেন তখন এই সুরাটি নাজিল হয়েছে তাপসিরে জালালাইনের ভাষ্য মোতাবেক আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখি যে অথবা হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ তালাহতে বর্ণিত ইহুদিদের একদল লোক আল্লাহ আল্লাফাকের হাবিবের দরবারে এসে উপস্থিত হয়ে বলল হে মোহাম্মদ আপনার সে রব কীরকম যিনি আপনাকে পাঠিয়েছেন তার জবাবে এই সুরাটি আল্লাফাক জিব্রাইল আলহ সাল্লামের মাধ্যমে নাজিল করলেন যে ওল হু আল্লাহ হে হাবিব আপনি তাদেরকে বলে দেন যে আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ হুসামাদ তিনি কারো মুখাপেক্ষি নন লামিয়া ওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেন না এবং কাউ কাছ থেকে জন্ম নেন না কুল্লাহু কুপুয়ান আহাদ আর তাহার সমকক্ষ আর কেহ নেই সেইজ আল্লা দা ওয়ান অ্যান্ড অনলি আল্লাহ দ্য ইটার্নাল অ্যাপসলিউট হি বি গ্রেট নট নর ইজ হি বি গটেন অ্যান্ড দেয়ার ইজ নন লাইক ক্যান টু হিম তখন এই সুরাটি নাজিল করা হয়েছে যে আল্লাপাক তিনি এক এবং অদ্বিতীয় তিনি কারো মোকাপে কি নন নহেন তিনি জনক না তিনি জাতক তিনি কাউ কাছ থেকে জন্ম নেন না এবং কাউকে জন্ম দেন নাই আল্লাহর কোনো স্ত্রী নেই কোনো ছেলে মেয়ে নেই আল্লাহ এক তখন এই সুরাটি নাজিল করা হয়েছে যখন এই কথাটি বলল তখন ইহুদিন আসারাদের অনেকে তারা বলল যে আমরা তিনশত ষাট খোদার আবাদত করি আমাদের অনেকের অভাব দূর হয় না মনের আশা পূরণ হয় না আর মোহাম্মদ এক খোদার আবাদতের কথা বলল এটা কেমন কথা তখন তারা বিভিন্ন কথাবার্তা বলতে শুরু করলো আর শুধু তাই নয় আল্লাহ সবাহনা তালা কোরআন শরীফের মধ্যে একশত চোদ্দোটা সুরার মধ্যে শুধু একটা সুরার মধ্যে সুরা এক লাসের মধ্যে নিজের পরিচয় তিনি দিয়েছেন এছাড়া আপনি বাইবেল গীতা ত্রিফিটক মহাভারত অন্যান্য ধর্মগ্রহন্ত যেগুলি রয়েছে হিন্দুরা যার পূজা করে খ্রিস্টানরা যার পূজা করে নাসারারা যার পূজা করে সেখানে কিন্তু তাদের রবের কোনো পরিচয় নেই তারা এমনই বস্তুর এবাদত করে যে একটা মাসি তাড়ানোর ক্ষমতাও রাখে নাই আমরা সেই সৃষ্টিকর্তার এবাদত করি যে আল্লাহ সোবানা ও তা আলার পরিচয় একটু আগে আপনাদের মাঝে দিয়েছি তিনি অসীম ক্ষমতার মালিক আমরা যদি সুরা হাত দিকে নজর করি তাহলে সেখানে দেখি যে ফতমায়াতে বলা হয়েছে আলহামদুলিল্লাহ হিরবিল্লা আয়লা মিন সকল প্রশংসার জগৎ সময়ের আল্লাহ পাকের জন্য আলম শব্দটি এক বচন আলামিন শব্দটি বহু আলামিন দ্বারা শুধু এই জগতের মালিকে আল্লাহ নয় তিনি সমস্ত জগতের মালিক বহুমাত্রিক জগতের মালিক দুনিয়া আখেরাতে যা কিছু আছে চন্দ্র সূর্য ব্যস্ত দোজক সাত আসমান সাত জমিন যা কিছু আছে বিশ্ব বিশ্বভবনের মধ্যে সব কিছুর মালিক হচ্ছে যে আল্লা তা আলা। দ্বিতীয় এতে সুরা ফাতেহার বলেন আর রহমান রুহিম যিনি দয়াময় পরম দয়ালু তৃতীয় এতে বলে মালিক ইয়ুমদিন যিনি বিচার দিবসের মালিক প্রেইজ বি টু আল্লাহ দ্য সেরিসার অ্যান্ড সাস্টেন দ্য ওয়ার্ল্ড মোস্ট গ্রেসিয়ার্স মোস্ট মার্সিফুল মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট যেখানে বলা হয়েছে যে বিচার দিনের মালিক একমাত্র আল্লাহ সবানা তালা কঠিন কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে সমস্ত নবীর উম্মতেরা দাঁড়িয়ে থাকবে পঞ্চাশ হাজার বছর তারা দাঁড়িয়ে থাকতে থাকতে হয়ে যাবে এই জমিটা তা জমিনটা তামা হয়ে যাবে সূর্যটা মাথার কিনারে চলে আসবে মানুষ হাহাকার করতে থাকবে ওই কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহ যাকে অনুমতি দিবেন সুপারিশ করার তিনিই সুপারিশ করতে পারবেন আল্লাফাক সেদিন বিচারের সমস্ত দায়িত্ব আল্লাহ পাকের হাতেই থাকবে সেদিনকে আর ফয়সালেই হবে আমাদের জন্য চূড়ান্ত ফয়সালা তো এখানে আল্লাহ পাকের আমরা যদি আরেকটু সুরা আল এমরনের ফার্স্ট নাম্বার আয়াতের দিকে লক্ষ্য করি সেখানে আল্লাহ বলেছেন ইন লা লাখা আলাই হিসাই হিসিল্লাফ ইসলামা আল্লাহ বলেন অবশ্যই আসমান এবং জমিনের মধ্যকারে মধ্যকার কোনো কিছুই আল্লাহর কাছে গোপন নাই আল্লাহ পাক সব কিছু দেখতেছেন আল্লাহর কাছে কোনো কিছু গোপন নেই ফরম আল্লাহ ভেরিলি নাথিং অন প্রম আল্লাহ ভেরিলি নাথিং ইজ হিডেন অন আর্থ অর ইন দ্য স্কাই আপনি রাতের বেলায় কি করেন আর দিনে কি করেন সব কিছু আল্লাহ সবানাও তারা দেখতেছে গভীর রজনীতে কি করতেছেন তাও আল্লাহ পাক দেখতেছে আপনার মনের ভাসনা মনের অন্তরের অন্তঃস্থলের সব খবর পাক রাখেন এবং তিনি জানেন যেটা কেউ পারে না সেটা পারেন আল্লাহ যেটা কেউ দেয় না সেটা দেয় আল্লাহ যেটা কেউ বুঝে না সেটা বুঝেন আল্লাহ তো আল্লা সোবানাউ তাল্লার কথা এই জন্য এখানে আজকে আলোচনার মধ্যে রেখেছি যে আমরা এমনই সৃষ্টিকর্তার ইবাদত করি যে আল্লাহ ফাক অসীম ক্ষমতার অধিকারী আর আল্লাহ আমাদের রিজিকদাতা আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের প্রতিফালক আমরা জানি না আগামী দিন কি খাবো কিন্তু আল্লাহ আল্লা সবানাউ তাল্লা তা অবশ্যই জানেন আমরা আল্লাহর দেওয়া চন্দ্র সূর্য যা কিছু আছে সব কিছু আল্লাহর ভোগ করতেছি কিন্তু আল্লাহর এই খেয়ে অবশ্যই আল্লাহ ফাকের শুক্রিয়া আদায় করতে হবে আর আল্লাহ ফাক রব্বুল আলমিন যে তাম জগতের মধ্যে যত কিছুই আল্লাহ সৃষ্টি করেছেন যা কিছু আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো যে মানুষ মানব জাতি এই মানব জাতিকে আল্লাফাক সব কিছু দিই বলেছেন আগুন ফানি যা কিছু আছে সব কিছু দিয়েই বলেছেন যে তোমরা আমার এবাদত করবে তা আমরা আল্লাহ ফাকের এবাদত করব এবং বেশি বেশি করে আল্লাহকে ডাকবো যাতে করে আল্লাহ রাজি খুশি হয় আর আল্লাহর কাছে আমরা গভীর রাত্রে উঠে চাইব আপনি যা কিছু চাইবেন সব কিছু আল্লাহ ফাক আপনাকে দান করবেন গভীর রাত্রে উঠে যদি আপনি তাহাজ্জ নামাজ পড়ে আল্লাহ সবান তা আল্লাহর কাছে কোনো কিছু চান তাহলে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন হে ফেরেশতারা আমার এই বন্দা কি জন্য গভীর রাত্রে কান্নাকাটি করে তখন ফেরস্তারা বলেন আল্লাহ আমার সাইতে আপনিই বেশি ভালো জানেন আল্লাহ বলবেন না তোমাদের মুখ থেকে শুনতে চাই তখন ফেরেস্তারা বলবেন হে আল্লাহ এই বন্দা জাহান নামের আগুনকে ভয় করে কান্নাকাটি করতেছে তখন আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলবেন এই বন্দা কি আমার জান্নাত দেখেছে ফেরিস্তারা বলবেন না তোমার জান্নাত দেখে না আল্লাহ বলবেন এই বন্দা কি আমার জাহান্নাম দেখেছে বলবে না সে আপনার জাহান্নাম দেখে না আল্লাহ বলবেন সে কি ফরকালের ভয়াবহ দৃশ্যতা দেখেছে ফেরেস্তারা বলবেন না আল্লাহ কিছুই দেখে না তখন আল্লাহ বলবেন ও ফেরেস্তারা যেই বান্দা গভীর রজনীতে আরামের গুম হারাম করে আমাকে না দেখে আমার ফেরেস্তাদেরকে না দেখে আমার পরকাল না দেখে আমার জাহান নামের আজাবের ভয়াবহতা না দেখে গভীর রাত্রে যেই বন্দা জীবনের গুনার দিকে খেয়াল করে আমার কাছে কান্নাকাটি করলো হে ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমি আমার বন্দার জীবনের সমস্ত গুনাগুলি ক্ষমা করে দিলাম তাহলে দেখেন সুবাহান আল্লাহ যে আল্লাহ সমস্ত গুণাসমূহ ক্ষমা করে দিতে পারবেন সে আল্লাহর কাছেই চাইবেন আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নেই তো আজকে এতটুকু পর্যন্তই আলোচনা করলাম আবার ইনশাল্লাহ অন্য যে কোনো সময় আবার আলোচনা নিয়ে আপনাদের মাঝে হাজির হব আর যে যেখানেই রয়েছেন পাক যেন সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই প্রত্যাশা কামনা করে আজকে এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমতুল্লাহি